সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যে যেখান থেকে আমার রেসিপিটি দেখছেন, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম ভীষণ মজার রাজকীয় স্বাদের একটি ডেজার্ট। এই ডেজার্টটি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা ইফতার আইটেমে পরিবেশন করে খেলে সবাই খুবই পছন্দ করবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রথমে তৈরি করে নিচ্ছি জেলো। জেলো তৈরি করার জন্য 1.5 কাপ পরিমাণ নিয়েছি পানি, তারপর 3 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি চিনি, সামান্য 1 চিমটি পরিমাণ দিচ্ছি লবণ, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার। আপনারা আগার আগারের পরিবর্তে জেলাটিন কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তারপর এই মিশ্রণটাকে আমি একটা বলক উঠিয়ে চুলাটাকে বন্ধ করে দিলাম। আমি এই মিশ্রণটা দিয়ে 3 কালারের জেলো তৈরি করব। এখানে 2টা বাটির মধ্যে সামান্য করে নিয়েছি গ্রিন ফুড কালার, রেড ফুড কালার, আর 1টা বাটির মধ্যে নিয়েছি অরেঞ্জ ফুড কালার। পানির এই মিশ্রণটা দিয়ে 1টা চামচের সাহায্যে ভালোভাবে ফুড কালারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর এই বাটিগুলি ফ্যানের বাতাসের নিচে রেখে দিলে খুব দ্রুতই কিন্তু জেলোগুলা জমে যাবে। এদিকে 1টা হাঁড়ির মধ্যে পানি ফুটতে দিয়েছি। এখন এই পানির মধ্যে সেদ্ধ করব সাবুদানা। এখানে 1/3 কাপ সাবুদানা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। সাবুদানার কালারটা এরকম পানসে হয়ে গেলে চুলা থেকে নামিয়ে আমি 1টা ছাঁকনির মধ্যে ছেঁকে নিব। এখন নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ গরুর দুধ। 1/3 কাপ মিষ্টির জন্য দিচ্ছি চিনি। সামান্য এলাচের গুঁড়া দিলাম যাতে করে খুব সুন্দর 1টা ফ্লেভার ছড়ায়। এখন এই দুধটাকে আমি 2 থেকে 3টা বলক উঠাবো। কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এখন 1টা বাটির মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটাকে সামান্য কিছুটা পানির মধ্যে গুলিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডারটা দেওয়ার কারণে দুধের মিশ্রণটা হালকা কিছুটা ঘন হবে, তবে একদম কিন্তু ঘন করা যাবে না, জাস্ট কিছুটা আঠালো ভাব চলে আসবে আর হালকা ঘন হবে, ঘনত্বটা ঠিক এরকম হবে। হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে 1টা সার্ভিং ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর এটাকে ফ্যানের বাতাসের নিচে নেড়ে ঠান্ডা করছি। পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর ডিপ ফ্রিজে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে এটা আরও বেশি ঠান্ডা হবে। এদিকে আমার জেলোগুলো কিন্তু একদম জমে সেট হয়ে গিয়েছে। এখন 1টা নাইফ দিয়ে আমার পছন্দ মতো জেলোগুলিকে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। বিভিন্ন ডেজার্টের মধ্যে এই জেলো ব্যবহার করলে খেতে কিন্তু দারুণ লাগে, আর ছোট বাচ্চারা এই জেলো কিন্তু এমনিতেই খেতে পছন্দ করে। জেলোগুলি কাটা হয়ে গেলে একত্রে 1টা সার্ভিং ডিশের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখন ডেজার্টটাকে তৈরি করে নিব। দুধের মিশ্রণটার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি সাবুদানা। সাবুদানাটা দিয়ে 1টা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা কিছু দিয়ে দিচ্ছি নুডলস, দিয়ে দিচ্ছি জেলোগুলি। দিয়ে আলতো হাতে সব কিছুকে মিশিয়ে নেব। বাটিটা ভরে গিয়েছে। আমি 1টা সার্ভিং ডিশের মধ্যে এখান থেকে কিছুটা ঢেলে নিচ্ছি। তারপর এখানে মিশিয়ে নিব পাকা কলা। ছোট ছোট কিউব করে দিয়ে দিচ্ছি কিছু পাকা কলা, এতে করে এটার টেস্ট আরও কিন্তু বেড়ে যাবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল এখানে অ্যাড করতে পারবেন।
একদম সহজভাবে দেখতে আকর্ষণীয় খেতে খুবই মজাদার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করলাম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্ট করে মতামত জানিয়ে দিবেন, আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বেশি বেশি করে রেসিপি লিঙ্কটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।